হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুরলতি এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি। তো আমি এটার জন্য নিয়েছি কচুরলতি এবং চিংড়ি মাছ। তো আমি প্রথমে কচুরলতিগুলোকে একটু সিদ্ধ করে নেব, তার জন্য একটা প্যানে জল বসিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে দিয়েছি। জলটা হালকা একটু গরম হয়ে আসার পরে এভাবে কচুরলতিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব মিনিট 5 থেকে 7 মিনিটের মতো। তো এভাবে যখন উতলে এসে যাবে এবং আমি ঢাকনাটা খুলে দেখে নেব কচুরলতিগুলো একটু সিদ্ধ হয়েছে কি না। তো এইভাবে করে আমি দেখে নিচ্ছি। তো মোটামুটি আমার কচুরলতিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তো আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এখানে আমি নুন এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি এগুলোকে গরম তেলে দিয়ে দেবো ভাজার জন্য। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব, কড়া করে ভাজবো, একটু হালকা ভাজবো। ভেজে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব একটা বাটিতে। তো মাছগুলোকে তুলে নিচ্ছি। তো মাছ তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর ভিতরে আমি কচুরলতিগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দেব হলুদ এবং একটু স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখন আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দেব মিনিট 5-7-এর জন্য। তো 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়ি দিয়ে দেওয়ার পরে আমি লতিগুলোর সাথে চিংড়িগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। মোটামুটি আমার কচুরলতি এবং চিংড়ি ভাজাটা হয়ে গিয়েছে। তা আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি দিয়ে কচুরলতি ভাজি। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।